আমরা ওকে দুঃখের সঙ্গে বলছি যে আপনার ছেলেটা মারা গেছে। আমার ছেলে মারা গেছে? হায় হায় রে, কেমনে মারা গেল বাবা রে? বাবা তুই কেমনে মরে গেলি? তোর বাপের সাইরা চলে গেলি এত সকাল? পৃথিবীতে মাত্র তুই আইসের মধ্যে চলেও গেলি? তোর মাত্র বয়স হলো 13 বছর, এর মধ্যে তুই মরে গেলি রে বাবা? আমি কারে নিয়ে থাকবো ডাক্তার? তুমি কান্দ কে? আমি তো মরি নাই। হারুন দাদা ডাক্তার কইছে তুই মরে গেছ। ডাক্তার তুই না, এই ডাক্তার তুই না, হে ডাক্তার কয় তুই মরে গেছস? তুই কি ডাক্তার থেকে বেশি বুঝস? ডাক্তার কইছে তুই মরে গেছস, সোজা কথা। তোর মারে খবরটা দি, আমার ফুলা মরে গেছে রে। আমার আব্বা পাগল হইছে। আমি তো মরি নাই, আমি তো বাইচা আছি। ডাক্তার বলছে তুই মারা গেছস। ডাক্তার একটা শিক্ষিত মানুষ, সে কি মিছা কথা কইছে? তুই মরে গেছস, ডাক্তার কইছে। তুই আমার লগে আইসা বাবা, যা যা। ঠিক আছে, ডাক্তারে কইছে আমি মারা গেছি, কিন্তু এই যে দেখো আমি তো মরি না, আমি বাইচা আছি। ডাক্তার বলছে তুই মারা গেছস, তুই ওইদিকে যা বাবা। হারুন দাদা, আহ রে শুনছো তুমি কি করো? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? হাসপাতালে আমার ফুলার ভর্তি করেছিলাম না, ফুলা মারা গেছে। কি? ও হায় হায় রে, ডাক্তার বলছে ফুলা মারা গেছে। ডাক্তার বলছে আমার ফুলাটা তো খুব বেশি অসুস্থ ছিল না, এইটুকু অসুখে আল্লাহ তুমি আমার ফুলাটা নিয়ে গেলা। এই অল্প অসুখ হলে কি? ডাক্তার বলছে আম্মা ডাক্তার বলছে পোলা মারা গেছে। তুই এত কথা কসকা? ডাক্তার বলছে না তুই মারা গেছ, তুই কি ডাক্তার থেকে বেশি বুঝস? ছোবড়ায় গাল হাড়া আলাম। আরে তুমি বুঝো না কেন? ডাক্তার বলছে পোলা মারা গেছে। তারাও তো আমাদের মতো মানুষ, তাদেরও তো কথাবার্তায় টেস্ট করায় সবকিছু একটু ভুল হইতেই পারে। ডাক্তার তোমাকে ভুল বলছে, আমার পোলা বাইচা রয়েছে। তাইলে একটা চিমটি খাইয়ে দেখি। এই নাও, বিশ্বাস যদি না চিমটি কাটো। ওরে বাবা, ফুলার মেরে ফেলাইব। তাইলে তো ফোলা পাইসা রয়েছে। হ্যাঁ, কিন্তু কামেরটা তো ঘটে গেছে। কি? হাসপাতালে বিল দিনে আমি দৌড় দিছি, আমার ভিতরে ফোলাও দৌড় দিছি। কতগুলো টাকা পাইসা গেছে! ডাক্তার বোকা, ডাক্তার বোকা, আমরা চালাক।